তো হেই 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 গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দুর্গাপূজা সিরিজের প্যান্ডেল প্রিপারেশনের ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের নিয়ে যাব বাঁকুড়া জেলার আরও একটা বিখ্যাত পূজা মণ্ডপ, সেটা হলো ইন্দারাগোড়ার মধ্যেই অবস্থিত হরেশ্বর মেলার যে দুর্গোৎসবটা হয় সেখানে। সো চলো সেখানে এবছরের কী থিম হচ্ছে, প্যান্ডেল প্রিপারেশন কতটা হয়েছে, কতটা বাকি আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। সো দেখতে থাকো। 15 minutes later এই মণ্ডপে আসতে হলে তোমাদের আসতে হবে, দেখতে পাচ্ছ এই দিকটা রোডটা চলে যাচ্ছে, এটা হলো মাচানতলা, মানে মেইন টাউনের দিকে এটা চলে যাচ্ছে, মেইন মার্কেট যেটা। আর ঠিক এই জায়গায় এই রাস্তা দিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে ইন্দারাগোড়ার মণ্ডপটা। আর এখানে একটা কালীর মন্দির আছে, এটা তো জানোই। আর এই দিকটাতে চলে যাচ্ছে লালবাজার। তো লালবাজার থেকেও তোমরা এদিকে আসতে পারবে, এই রাস্তায় পড়ছে। আর মাচানতলা টাউন দিক থেকে হয়তো এই রাস্তায় তোমরা গেলে পেয়ে যাবে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে পুরো প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে, পুরো একের পর এক ধাঁচে ধাঁচে পুরো কাজগুলো হচ্ছে। মানে এই জায়গাটাতে লাইট আর যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনের ডেকোরেটগুলো করা হয় পুরোটাই এই মানে রাস্তার দু সাইডে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে মণ্ডপটা, চলো ওইদিকে যাওয়া যাক। তো এই হলো মণ্ডপ, দেখতেই পাচ্ছ পুরো একদম থিম রেডি করা হচ্ছে, স্ট্রাকচারটা পুরো রেডি হয়ে গেছে। আর এখানেও দেখতে পাচ্ছ পুরো সেই কাঁচা বাঁশ দিয়ে আর কি কাজটা করা হয়েছে। কাঁচা বাঁশ দিয়ে কাজটা করার পর উপরে দেখতে পাচ্ছ যে পাটাগুলো হয়, সে পাটা দিয়ে কাজ হচ্ছে। আর মাঝে মাঝে একটা করে বাটামের বিট দেওয়া হয়েছে, বাটামের বিট দিয়ে পুরো একদম রাউন্ড শেপ টাইপের করা হয়েছে, পুরো একদম গোল টাইপের করে একটা পিলার বা স্তম্ভ বলতে পারো, পিলার টাইপের করে দেওয়া হয়েছে। মানে ওয়াচ টাওয়ার, আগেকার দিনে যে ওয়াচ টাওয়ারগুলো হয় সেই ওয়াচ টাওয়ারগুলোর মতো একটা শেপ আর কি, কাঠামো পুরো তৈরি করা হয়েছে স্ট্রাকচারটা। আর এখানে পুরো এখনও পাটা, পুরোটাই পাটার কাজ চলছে, বাটামের কাজটা পুরোটাই শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ, পুরোটাই পাটা, ওই যে পাটা দিয়ে প্রেক দিয়ে পুরোটাই কাজটা হচ্ছে। আর এদিকেও দেখতে পাচ্ছ পুরো আস্তে আস্তে রেডি হচ্ছে পুরোটাই, একদম স্ট্রাকচারটা একদম প্রায় হয়েই আসছে একে একে। প্রত্যেকটা বছরই এই ইন্দারাগোড়ার যে মণ্ডপটা আছে সেই দুর্গা উৎসব কমিটির একটা নতুন নতুন চমক থাকে। তো এবারেরও চমক রয়েছে আলাদা রকম, মানে এটা এখান থেকে আমি গেস করে যেটা জানতে পাচ্ছি, মানে আগেকার দিনে মল্ল রাজাদের যে ঘর বাড়ি ছিল, যে স্তম্ভগুলো ছিল, সেই টাইপেরই কিছু হচ্ছে টেরাকোটা শিল্পের। সো চলো একটু যদি খবর নিয়ে দেখা যাক এখানে, যদি কেউ বলে, আসলে কেউ আর কি রিভিল করতে যায় না থিমটা কী হচ্ছে আর কি। কাকা এবার থিম কী হচ্ছে গো, থিমের নাম কী হচ্ছে? প্রদীপ। আচ্ছা, তো শুনতেই পেলে তোমরা, এখানে থিমের নাম এনারা বলছে প্রদীপ। এই হলো সেই আর কি মেন যে মণ্ডপ, সেই মণ্ডপটা। আর এই দিক দিয়ে হয়তো প্রবেশ করা যেতে পারে। প্রবেশ করার পর ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছ যে স্টেজটা করা হয়েছে, ওই স্টেজে আর কি প্রতিমাটা থাকবে। আর ভিতরে পুরো একদম ভালোভাবেই কাজ হচ্ছে দেখতেই পাচ্ছ, পুরো একদম কাঁচা বাঁশ দিয়ে আর কি রেডি করা হয়েছে। আর ভিতরে বাটামের পুরো একদম বিট দেওয়া হয়েছে। আর উপরটায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা মণ্ডপের মতোই আর কি ফল সিলিং, যেটা আমাদের বাড়িতে সব করে থাকি, সেই রকম টাইপের একটা ধাঁচ তৈরি করা হয়েছে। আর এই হলো ভিতরের প্যান্ডেলের প্রস্তুতি, দেখতেই পাচ্ছ পুরো একদম জোর কদমে আর কি কাজ চলছে। সো এক কথায় বলতে পারো মোটামুটি 70% মতো কাজ এখানে হয়ে গেছে, এখনও 30% বাকি আছে পুরোটাই। আর দেখতে পাচ্ছ পুরো একদম জোর কদমে চারিদিকেই কাজ চলছে আর কি, ওইদিকে কাজ হচ্ছে, এইদিকেও। আর উপরেও মোটামুটি পাটার কাজগুলো প্রায় হয়েই আসছে। সো আপডেট আরও পেতে থাকবে এই চ্যানেলের মধ্যেই।
যাই হোক, এই হলো আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।